মোহতারাম হাজেরিন, আমরা সবাই মুসলমান এখানে। যদি অন্য ধর্মের কোনো ভাই থেকে থাকেন তাদেরকেও আমরা ওয়েলকাম জানাই, মোবারকবাদ জানাই, তারাও আমাদের ভাই। অন্তত আদম আলাইহিসসালামের সন্তান হিসাবে আমরা একই বাবা একই মায়ের সন্তান, সেদিক থেকে আমরা অবশ্যই ভাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর গোলাম হিসাবে নিজের এবং দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা নিজের কল্যাণে এবং মানুষের কল্যাণে কাজ করব। দুনিয়াতে যে আমরা আসলাম, এই দুনিয়াতে আমরা সবাই তো চিরকাল থেকে যাব, কি বলেন? আমরা কি এখান থেকে আর যাব? যাওয়া লাগবে আল্লাহর কাছে। আপনাদের কুড়িগ্রামে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে তারা কেউ আর ফিরে আসছে? আর আমরা যে চলে যাব, আমাদের আর কোনো আসার সুযোগ আছে? এই যে চলে যাচ্ছে আর কেউ আসছে না, আপনার দাদা গেছে, আপনার দাদার বাবা গেছে, আপনার হয়তো দাদিও চলে গেছেন, হয়তো নানা নানি চলে গেছেন, অথবা তাদের বাপ মা চলে গেছেন, তাদের পূর্বেরা চলে গেছেন, সবাই কালের গর্বে হারিয়ে যাচ্ছে, কেউ আর ফিরে আসছে না। আমরাও চলে যাব আর কেউ ফিরে আসব না, এ ব্যাপারে কোনো কারোর ভিন্ন মত আছে? কোনো সন্দেহ আছে? একজন বিবেকবান মানুষ চিন্তা করবে, চলে যাব এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে, অজানা বলতে বাহ্যিকভাবে অজানা, সেখান থেকে আর ব্যাক করার ফিরে আসার সুযোগ নাই, তাহলে কোথায় যাচ্ছি, কি হচ্ছে, কি হবে, এটা নিয়ে একজন বিবেকবান মানুষের চিন্তা ভাবনা থাকা উচিত কি উচিত না, এটারই খোলাসা এবং সার কথা হলো আখিরাতের প্রতি ঈমান। একজন ঈমানদার তার জীবন শুধুমাত্র এই 50-60-70 বছরের এই লাইফটাই না, বরং এর পরে যে অনন্ত অসীমকালের জীবন আছে সেই জীবনটা হলো তার আসল জীবন, অনন্তকালের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, যে জীবন থেকে আর ব্যাক করে দুনিয়াতে ফিরে আসার সুযোগ নাই। মোহতারাম হাজেরিন, সেই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন পদ দুটি রেখেছেন, একটি জান্নাতের আরেকটা জাহান্নামের। যারা দুনিয়াতে ঈমান আনবে এবং নেক আমল করবে, ঈমান আনবে এবং ভালো কাজ করে নিজের পুরো জীবনটাকে যারা সাজাবে সুন্দর করে, তার জীবনে ঈমান আছে, কুফুরি নাই, নেফাক নাই, শিরক নাই, তার জীবনে নেক আমল আছে, বদামল নাই, সে এভাবে যদি নিজেকে সাজাতে পারে এবং কোনো মতে দুনিয়ার জীবনটা খেয়ে না খেয়ে, কষ্টে সুখে দুঃখে, ভালো হোক মন্দ হোক, কোনোভাবে শেষ করে এখান থেকে শুধু ঈমান আমলের পুঁজিটা নিয়ে চলে যেতে পারে, তাহলে আখেরাতে তার গন্তব্য ইনশাআল্লাহ জান্নাত। আর যদি কেউ দুনিয়ার জীবন থেকে তার দুনিয়ার এই জীবনে দুনিয়ার পেছনে পড়ে, দুনিয়ার ভালো মন্দর পেছনে পড়ে তার আখেরাতের পাথেয় সংগ্রহ করতে ভুলে যায়, ইমানটার খোঁজ খবর না নেয়, নেকামল ভালো কাজের পুঁজি সংগ্রহ করতে না পারে, তাহলে মৃত্যুর পর তার গন্তব্য হবে জাহান্নাম। মুহতারাম হাজরিন, এই ইমান এবং নেকামল এটারই পুরো আলোচনা হলো গোটা কোরআন জুড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার জুড়ে। ওলামা একরাম আপনাদের যত ওয়াজ করেন, যত নসিহত করেন, এই সবগুলোর সার কথা হলো এক লাইনে এইটাই, যে কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন, যেই পথে চলতে নিষেধ করেছেন, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলার নামই হলো ঈমান, আমল ঠিক করে চলে যাওয়া। এই চলে যাওয়া যদি নসিব হয় তাহলে কোনোভাবে দুনিয়ার জীবন পার হয়ে যাবে। যে সুখে জীবন পার করে তার জীবনও পার হয়, যে দুঃখে জীবন পার করে তার জীবনও শুধু পার হয় তা না, সুখেরটাও মনে থাকে না, দুঃখেরটাও মনে থাকে না। যত সুস্বাদু খাবার খান গলার নিচে চলে যাওয়ার পরে আর মনে থাকে না, ফিলিংস থাকে না, সে স্বাদ থাকে না। মুহতারাম হাজরিন, এই জন্য দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আখেরাতের পাথেয় সংগ্রহ করে যদি আমরা নিয়ে শেষ হাসি হাসতে চাই, জান্নাতে যেতে চাই, পুরো ইসলামটাকে যদি আমরা সংক্ষেপে বুঝতে চাই, তো আমি কয়েকটি পয়েন্ট বলতে পারি। নাম্বার এক, আপনার ঈমানটাকে আগে বিশুদ্ধ করতে হবে। আমাদের রব, আমাদের মাবুদ, আমাদের দাসত্ব, গোলামি এবং ইবাদতের একমাত্র উপযুক্ত সত্তা হলেন কে? আল্লাহ। তার সঙ্গে আর কাউকে শরীক করা যাবে, সেটা জীবিত মৃত কোনো মানুষ কেউ না, কোনো পীর সাহেব কেউ আল্লাহর সঙ্গে শরীক করা যাবে,
কোন কবরকে কোন মাজারকে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে পৃথিবীর কোন ইজম মতবাদ আদর্শ যত পছন্দের ব্যক্তি হোক আমার আল্লাহর সঙ্গে কারোর কোন তুলনা চলনা কারণ আল্লাহ স্রষ্টা তিনি একমাত্র খালেক স্রষ্টা সৃষ্টিকর্তা আর সবাই হলেন সৃষ্টি মোহতারাম হাজরিন এক নম্বরের শর্ত হলো ইমানটা পাকা করতে হবে মজবুত করতে হবে আমাদের মুশকিল হলো বেশিরভাগ আমরা ভাই বোন মুসলিম জন্মসূত্রে মুসলিম বাপমা মুসলমান সেজন্য আমরা মুসলমান এই কারণে আমাদের ইমানটাকে আর নতুন করে রিনিউ করা এটাকে রিপেয়ার করা এটাকে একটু খোঁজ খবর নেওয়া এটাকে একটু ঝালাই করা ভুলটুল হলে সংশোধন করা এটার প্রয়োজন আমরা অনুভব করি না অনেক মুসলমান আছে 50 60 70 বছরের মুসলমান ওনার কোনো কথায় ওনার কোনো কাজে ওনার কোনো বিশ্বাসে ওনার কোনো ত্রুটির কারণে ইমান চলে গেছে নামে মুসলমান পাসপোর্টে মুসলমান লেখা আছে এনআইডিতে মুসলমান লেখা আছে এই অবস্থা দুনিয়া থেকে চলে যাচ্ছেন অথচ আল্লাহর খাতে মুসলমান নাই কারণ তিনি ইমান নষ্ট হওয়ার মতো কোনো কাজ করে চলে গেছেন আছে না নাই এইজন্য আপনার আমার আমাদের কাজ হলো আমাদের ইমানটাকে নবায়ন করা ইমানটাকে নবায়ন করা ইমান আছে না নাই আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গায় কোনো নড়ে গেল কিনা আমরা আনুগত্য এবং গোলামি একচ্ছত্রভাবে শুধুমাত্র সব কথা মানব একচ্ছত্রভাবে যার তিনি হলেন কে আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশনার জায়গায় যদি আমি অন্য কোন ব্যক্তিকে দলকে গোষ্ঠীকে পছন্দের কোন যে কোনো কিছুকে যদি আমি জায়গা রাখি এটা এক প্রকারের শিরক হয় আখিরাতে নাজাতের জন্য খাঁটি মুসলমান হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো যে ঈমানটাকে খাঁটি করা আল্লাহ তাআলা আমাদের ঈমানকে খাঁটি করার তৌফিক দান করুন আমাদের বিশ্বাস হবে আল্লাহ রাব্বুল আলামিনের খালিকিয়তের উপরে রুবুবিয়তের উপরে উলুহিয়তের উপরে তিনি ইবাদতের উপযুক্ত আর কেউ না এই বিষয়টাকে পাকা যদি করতে পারেন এরপরে দুই নম্বর কাজ হবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা নামাজ ইসলামে এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান আর এর চাইতে জরুরি কোনো নির্দেশ নেই এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদের দ্বিতীয় কাজ হবে আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আমি চার পাঁচটা পয়েন্টে শুধু গোটা ইসলামকে আপনার সংক্ষেপ করে দিচ্ছি সমুদ্রকে ডিব্বায় ঢুকে দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ আপনি ঈমানকে পাকা করলেন এরপর দ্বিতীয় কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়লেন ধীরস্থিরতার সাথে পড়লেন সুন্দর করে পড়লেন ঠিকঠাকভাবে পড়লেন দুইটা কাজ হয়ে গেল নাম্বার তিন তিন নম্বর কাজ হবে হালাল উপার্জন করা অনেক লোক আছে ইমানও ঠিক আছে নামাজটাও ঠিক আছে কিন্তু দুই নম্বর উপার্জন করে এই লোক আর যা হোক কখনো ভালো মুসলমান হতে পারবে আখেরাতে শেষ হাসি তার জন্য না জান্নাত তার জন্য না এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা হে রাসূলগণ হে নবীগণ তোমরা হালাল ভক্ষণ করো হালাল উপার্জন করো এরপরে আল্লাহ বলেছেন ওয়া আমালু সালিহা নেক আমল করো এক নম্বর হলো হালাল উপার্জন এরপরে হলো নেক আমল আমরা বেশিরভাগ মানুষ মনে করি আগে যেই কোনোভাবে পয়সা করে কামায় নেই লাখপতি কোটিপতি হাজি সাহেব গাজি সাহেব হয়ে নেই এরপরে একটা সময় আমি দান দক্ষিণা করে মসজিদ মাদ্রাসাতে ওয়াজে মাহফিলে হুজুরদেরকে এমনে সেমনে দিয়া আমি সমাজের সবচেয়ে ভালো মানুষ নেক মানুষ সেজে যাব সবাই মাশাআল্লাহ মারহাবা বলবে আর আমার প্রিভিয়াস হিস্ট্রি আমার পেছনের ইতিহাস সেটা আমার ধামাচাপা পড়ে যাবে কালো টাকা সব সাদা হয়ে যাবে আমার সব খারাপগুলো ঢাকা পড়ে যাবে দুনিয়ার মানুষের চোখে এভাবে ধুলি দেওয়া যায় আহকামুল হাকিমিনের কাছে চোখে ধুলি দেওয়ার কোনো সুযোগ এই জন্য মোহতারাম হাজরিন যারা আমরা বয়সে তরুণ এখনো উপার্জন করছি অথবা সামনে করব ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করতে হবে কখনো অসৎ উপায়ে উপার্জন করা যাবে নামাজ বেশি পড়তে পারেন না অসুবিধা নেই খুব বেশি দান করতে পারেন না কোনো সমস্যা নেই খুব বেশি নফল রোজা নফল নামাজ পড়তে পারেন না নফল কোনো কাজ করতে পারেন না কোনো সমস্যা নেই আপনার সামর্থ্য নেই হজও করতে পারেন না অসুবিধা নেই আপনার সামর্থ্য নেই ওমরাও করতে পারেন না সমস্যা নেই অনেক ওয়াজ নসিহত জানেন না অনেক কোরআন হাদিসও জানেন না কিন্তু আপনি ওই যে ঈমানটা ঠিক রাখছেন পাঁচ ওয়াক্ত নামাজ টনটন করে হয় এরকম করে ঠিকঠাক মতো পড়ছেন ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে ভক্তি মহব্বতের সাথে আস্তে আস্তে এবং পয়সা যে কয়টা কামাই করেছেন একটু কষ্টে ছিলেন তারপর হালালটা কামাইছেন হারাম খান নাই এই তিনটা জিনিস করেন নাম্বার চার সকল মানুষের অধিকার দিয়ে দিবেন মুসলমানের অধিকারও দিবেন অন্য ধর্মের মানুষের অধিকার দিয়ে দিবেন কার কি অধিকার আছে
আপনার প্রতি আপনার বাপার বাবার অধিকার আছে না নাই, মায়ের অধিকার আছে না নাই, স্ত্রীর অধিকার আছে না নাই, প্রত্যেকটা মানুষের অধিকার কি কোরআন হাদিস থেকে জেনে সেটা দিয়ে দিবেন যে আমার স্ত্রীর অধিকার তার সাথে সদাচরণ করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, বাজে কথা বলা যাবে না, গালমন্দ করা যাবে না, ছোটলোকি করা যাবে না। আমরা অনেকে সেগুলো করি কি করি না, অনেক নামাজি মানুষও করি। তো আপনি ভালো মুসলমান হতে হলে আপনাকে যে কাজটি চার নম্বর করতে হবে তা হলো সবার হক আদায় করতে হবে, কারোর হক নষ্ট করা যাবে। একটা কুকুর তারও হক আছে, একটা পিপিলিকা তারও হক আছে, আল্লাহর যে কোনো সৃষ্টি তার একটা অধিকার আছে, তার একটা পাওনা আছে আমার কাছে। পাওনা কি? আমি তার প্রতি জুলুম করতে পারবো না, অবিচার করতে পারবো না, অন্যায় করতে পারবো না, কাউকে কষ্ট দিতে পারবো না, কারোর হক নষ্ট করতে পারবো না। এটা যদি বেছে বেছে চলতে পারেন, আমার হক কেউ নষ্ট করছে করুক আমি করব না, কেউ আমার কাছ থেকে লোন নিয়ে ঘুরাইছে ঘুরাক আমি কাউকে ঘুরাবো না, কেউ আমার কাছ থেকে বাকি নেওয়ার দেয় নাই না দেখ আমি কাউকে বাকি নেওয়ার ঘুরাবো না, এইভাবে যদি আপনি চলতে পারেন চারটা কাজ হয়ে গেল। পাঁচ নম্বর এবং সর্বশেষ কাজ সেটা হলো আপনার আখলাকটা যদি সুন্দর করতে পারেন। কঠিন কাজ, অনেক কঠিন কাজ, নামাজি হওয়া সোজা, রোজাদার হওয়া সোজা, সপ্তাহ ধরে বসে বসে ওয়াজ মাহফিল শোনাও সোজা, কিন্তু নিজের আচরণটা কঠিন জায়গায় হাসি মুখে যে কোনো কঠিন পরিস্থিতিকে বরণ করে নিয়ে সুন্দর আচরণ করাটা ভাই এত সহজ না, এটা কঠিন একটা কাজ। আমি যে পাঁচটা কর্মসূচি দিলাম এই কর্মসূচিগুলো বেশিরভাগই শুষ্ক কর্মচুরি কর্মসূচি, এই কর্মসূচিগুলো পালন করতে গিয়ে আপনার অনেক রসাত্মক কোনো কথা আমি আপনাকে বলি নাই, একদম সাদা মাঠা কয়েকটা কর্মসূচি দিলাম, আবার আমি রিপিট করছি, ভালো করে শুনেন, দিলে গেঁথে নেন, আমল করার নিয়ত করেন। এই পাঁচটা মৌলিক কাজ যদি করতে পারেন এই যুগে আপনার জন্য জান্নাতের পথ বেশিরভাগ ক্ষেত্রে সুগম হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বাইরেও আল্লাহ তাআলার বহু আদেশ বহু নিষেধ আছে, সেগুলো মেনে চলতে হবে, হারাম থেকে বেঁচে চলতে হবে, কিন্তু এই পাঁচটা মৌলিক, এই পাঁচটা আজ আমাদের সমাজে এর অভাব এবং ঘাটতি প্রচুর পরিমাণে আছে। আবারও বলছি, নাম্বার এক, ইমানটাকে বিশুদ্ধ করতে হবে, ইমানের মধ্যে শিরকের কোনো নাম গন্ধ থাকতে পারবে, আল্লাহকে যতটা ভালোবাসবো এরকম ভালো আর কাউকে, কোনো নেতাকে, কোনো দলকে, কোনো আলেমকে, কোনো হুজুরকে, কোনো পিশাবকে, কোনো কাউকে, এমনকি যুবকরা নিজের আপনার বন্ধুকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, সন্তান তার বাবাকে, মাকে, সবাইকে আমরা ভালোবাসবো, কিন্তু আল্লাহর চাইতে বেশি কাউকে, আমার আল্লাহর সাথে যদি কারো ভালোবাসার কন্ট্রাডিক্টরি হয়, সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, তো আল্লাহর ভালোবাসাকে আমি উপরে রাখবো আর বাকি সব পায়ের নিচে চলে যাবে, এটা হলো তাওহীদ। এটার নাম কি? তাওহীদের একটা পার্ট এটা। অতএব এইভাবে যদি ইমানটা আনতে পারেন, আল্লাহর ভালোবাসাকে সব কিছুর উপরে রাখবেন, আল্লাহর আনুগত্যকে সব কিছুর উপরে রাখবেন, এরপরে বাকি সব আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অবস্থান সামাজিকতা সব কিছু পরে, আল্লাহর নির্দেশ ঠিক থাকে কি না এটা হলো আগে। এক, ইমান ঠিক করলেন। নাম্বার দুই, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পুরুষরা জামাতের সাথে, মা বোনরা যারা শুনছেন আউয়াল ওয়াক্তে ধীরে ধীরে আস্তে আস্তে খুব কোয়ালিটির সাথে মনোযোগের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। নাম্বার তিন, হালাল উপার্জন করবেন, হারাম খাবেন না, যান যায় যাক হারাম খাবেন না। আপনার আশপাশে দেখবেন সবাই হারাম উপার্জনের জন্য মরিয়া হয়ে গেছে, কিভাবে পয়সা কামাবে সেটা দেখা দেখি নেই, পয়সা চাই, দিন শেষে কি চায়? ভাইরা আমার মা বাপও মানবে না, নিজের বিবাহ করা স্ত্রীও মানবে না, ছেলে মেয়েরাও বুঝতে চাইবে না, বন্ধুরাও বুঝতে চাইবে না, সবার কথা হলো দিন শেষে কি চাই? পয়সা চাই। কিভাবে আনছো এটা দেখা দেখি নেই, আরে আল্লাহ মাফ করবে, আরে কিছু দান দক্ষিণা করে কালোটারে সাদা করে নেওয়া যাবে, এরকম বুদ্ধি শয়তান দিবে, এরকম বুদ্ধি মানুষ দিবে, এবং এই বুদ্ধি না মানলে সমাজে আপনার কোনো বেইল থাকবে না, হুজুররাও দাম দিবে না কারণ পয়সা নেই, হুজুররাও দাম দিবে না কারণ পয়সা নেই, তো পয়সা আছে হুজুরও বলবে হাজির সাহেব গাজী সাহেব নারায় তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক না? ঠিক। এই ভয়ে দুই নম্বর পথে যদি উপার্জন করা শুরু করে দেন তো আপনার ইসলাম সেখানে শেষ করে ফেললেন। ভাইরা আমার, মুসলমান তো আজ লক্ষ লক্ষ কোটি কোটি, কিন্তু পিওর খাঁটি মুসলমান জান্নাতে যাওয়া মুসলমানের সংখ্যা খুব বেশি না। এই ছাঁচা ছোলা আমলগুলো, এই তিতা করলার মতো আমলগুলো করতে হবে,
এজন্য হারাম উপার্জন থেকে বাঁচার জন্য সংগ্রাম করতে হবে যারা যুবক আছেন বয়সে আল্লাহ তাআলা আপনাদেরকে এই দেশের নাগরিক হিসেবে এই দেশের সরকারি বেসরকারি বিভিন্ন পদে নেবেন বিভিন্ন চাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন দীপ্ত কণ্ঠে আজকের এই মাহফিল থেকে শপথ করেন আমার আমার প্রাণ বের হয়ে যাবে সবাই পর হয়ে যাবে কেউ আমার কাছে থাকবে না কিন্তু আমি কখনো এক টাকা হারাম উপার্জন করব না ইনশাআল্লাহ আমরা যদি সবাই সৎ উপার্জন করতে পারি এই দেশটা সোনার দেশ হতে আর দেরি হবে না আজকে এই দেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি কোথাও দুর্নীতি ছাড়া নাই মানুষের নাবিশ্বাস আমরা সবাই দুর্নীতি থেকে মুক্ত হতে চাই কিন্তু আমরা নিজেরা কেউ দুর্নীতি ছাড়তে রাজি অতএব আমাদের তরুণরা যদি আজকে জেগে উঠে এবং শপথ করে দুনিয়াবী উদ্দেশ্য আমার মূল নয় আমার মূল উদ্দেশ্য আখেরাত টার্গেট মূল আখেরাত আমি হারাম উপার্জন করব না ইনশাআল্লাহ এই একটি পয়েন্ট আপনাকে একজন মুসলমান হিসাবে জান্নাতি মুসলমান হিসাবে আপনাকে অনেক দূরে গিয়ে যেতে সহযোগিতা করবে হারাম উপার্জনটা আমি করব না এতে যদি আমার প্রিয়জনদেরকে হারান লাগে হারাই ছেলে মেয়ে বলবে আব্বু সবাই তো কামাই করে নিয়ে আসে আমার আব্বার এই অবস্থা কেন বউ বলবে সবাইয়ের স্বামী কত বাজার করে নিয়ে আসে তোমার এই অবস্থা কেন ভাইরা আমার এই সব সংগ্রামে জেতার জন্য মানসিকভাবে তৈরি হইতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এরপর যে আমলটা বলছিলাম তা হলো সকল মানুষের হক আদায় করতে হবে সকল মানুষের কার কি হক আছে জানতে হবে একজন বৃদ্ধ মানুষ তার হক আছে না নাই কি হক বলেন বৃদ্ধ মানুষের হক কি তাকে সম্মান করা বৃদ্ধ মানুষের হক কি তাহলে তাকে অসম্মান হয় এমন কোন কথা মুসলমান করতে পারে অথচ আছে এগুলো আমাদের মধ্যে এখন মুসলমান সবার হক জানবে বৃদ্ধ মানুষের হক কি মায়ের হক কি স্ত্রীর হক কি প্রতিবেশীর হক কি অমুসলমানের হক কি মানুষের হক কি পশু পাখির হক কি সকল হক এবং অধিকার জানবে জানার পর প্রত্যেকের হক আদায় করে দিবে যে একজন বৃদ্ধ মানুষ তিনি আমার দ্বারা অসম্মানিত হবেন না আমার মা বাবা তাদের হক হলো তাদের সকল যৌক্তিক নির্দেশ মানতে হবে অথবা আমি অন্ধের মতো তাদের নির্দেশ মেনে যাব যতক্ষণ তারা অন্যায় করে নির্দেশ না করবেন ওলামাদের হক হলো তাদেরকে সম্মান করা ইজ্জত করা তাদের কোরআন হাদিসের আলোকে কথাগুলো গ্রহণ করা সে হক আদায় করব কোরআনেরও হক আছে সবার হক আদায় করব আমি কারোর হক নষ্ট করব সর্বশেষ পাঁচ নম্বর হলো আমার আখলাক এবং আচরণটাকে সুন্দর করার চেষ্টা করব এই পাঁচটা কাজের পাশাপাশি আল্লাহ যা নিষেধ করেছেন চোখের জেনা সাধারণ জেনা অন্যরকম যত অপরাধ আছে সেগুলো থেকে বাঁচা এভাবে যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ পুরো দিনের উপরে চলা সহজ হবে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে যেরকম একত্র করেছেন সমবেত করেছেন পিনপতন নীরব হয়ে আমরা কোরআন হাদিসের কথা শুনেছি শুনছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আয়োজক সহ উপস্থিত আমরা যারা আছি আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় এভাবে একত্র হওয়ার তৌফিক দান করুন সবাই আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে দিল থেকে আমল করার তৌফিক দান আমি প্রশ্নোত্তরের আগে আমাদের মা বন্ধুর উদ্দেশ্যে এই কয়েকটা মিনিটে একটু নসিহা করতে চাই কারণ আমি যে প্যান্ডেল দেখেছি মহিলাদের এত বিশাল প্যান্ডেল মহিলাদের খুব বেশি দেখা যায় না এবং মা বোনরা তারা সবসময় অবহেলিত থাকে আমরা তাদেরকে অ্যাড্রেস করে কথা খুব বেশি বলতে পারি না আমি একেবারে গণা গণা পয়েন্ট শুধু বলে চলে যাবো ইনশাল্লাহ খুব বেশি ব্যাখ্যা যেতে পারবো না আমাদের মা বোনদেরকে উদ্দেশ্য বলতে চাই যারা আজকের মাহফিলে এসেছেন একটি নসিহা এবং উপদেশ আমি আপনাদের জন্য নিবেদন করতে চাই এই নসিহাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন ইনশাআল্লাহ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নারীদের দৃষ্টান্ত দিয়েছেন তাদের একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন হলেন মারিয়াম ইমরাতে ইমরান ঈসা সালামের মা তাদের মতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ মহিষী আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ উম্মুল মুমিনীন সহ আরো যারা ছিলেন তাদের মতো হতে হলে আজকের এই যুগে এই যুগের সকল চ্যালেঞ্জ এবং প্রেক্ষাপটকে সামনে রেখে দশটি নসি আপনাদেরকে আমি করতে চাই নাম্বার এক ইমান তো থাকতেই হবে সেটা আমি আর পয়েন্টে আনলাম না এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো করতে হবে আমাদের মা বোনদের একটা সমস্যা হলো অনেক মহিলারা আছেন টাইম মতো নামাজ পড়েন না যেহেতু পুরুষরা জামাতে নামাজ পড়ে তাদের জামাতে সালাত আদায় করার জন্য একটা গুরুত্ব থাকে মা বোনরা বাসা বাড়িতে পড়ছি পড়ছি করে অনেক সময় দেরি করে ফেলেন এবং একটা ভুল মাসআলা আমাদের দেশে মহিলাদের মধ্যে ছড়িয়ে আছে সেটা হলো
মহিলাদের জামা মহিলাদের সালাত হবে মসজিদে পুরুষের জামাতের পরে আজানের আগে তারা নামাজ পড়তে পারবে না পুরুষদের জামাতের আগে পড়তে পারবে না এরকম একটা ভুল ধারণার কারণে অনেক মহিলারা অপেক্ষা করে দেরি করে নামাজকে দেরি করতে করতে অনেক সময় দেখা যায় বিশেষ করে গৃহস্থলি কাজকাম করতে করতে জোহরের সালাত আদায় করতে করতে 2টা 2:30টা 3টা পর্যন্ত বেজে যায় ঠিক না ঠিক মা বোনরা ওয়াক্ত মত এবং সময় হওয়ার সাথে সাথে দেরি না করে সালাত আদায় করবেন মসজিদে জামাত হলো কি হলো না আপনাদের দেখার দরকার নাই আজান হলো কি হলো না সেটা দেখার দরকার নাই দেখবেন ওয়াক্ত হইছে কিনা টাইম হইছে কিনা টাইম হয়ে গেছে সালাত আদায় করে ফেলেন সালাতের ক্ষেত্রে মা বোনদের আরেকটা বিষয় হলো তাড়াহুড়ো করা অস্থির হওয়া খুব হুলস্থুল করে নামাজ পড়া যার নামাজ যত ধীরে হয় সে তত ভালো নামাজি সে তত ভালো মুত্তাকি এবং পরহেজগার মানুষ সেজন্য মা বোনদেরকে আমি বিশেষভাবে বলবো নামাজ হবে খুব ধীরে ধীরে রুকু হবে অনেক লম্বা সময় নিয়ে সুবহান রাব্বিয়াল আযীম খুব ধীরে ধীরে নিবেদন করেন সুবহান রাব্বিয়াল আলা খুব আস্তে আস্তে পড়েন এভাবে প্রত্যেকটা রুকনকে খুব ধীরে স্থিরতার সাথে কাজ করেন ইনশাআল্লাহ আপনার মূল কাজটা ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক ইসলামের তার মূল কাজটা ঠিক হয়ে যায় আসসালাতু ইমাদুদ্দিন ইসলামের মূল স্তম্ভ খুঁটি হলো নামাজ যার নামাজেরই ঠিকঠাক নাই তার ইসলামের অন্য কোনো কিছু ঠিক ঠিক নাই এই জন্য মা বোনদেরকে বিশেষ করে আমি বলতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ প্রথমত ওয়াক্ত মতো সময় হইলে আদায় করবেন সব কিছু বাদ দিয়ে আপনি চুলোয় রান্না পাকাইছেন রান্না উঠাইছেন আপনার চুলোয় ভাত আছে তরকারি আছে চুলা কমিয়ে হলেও ওয়াক্ত হয়ে গেছে সালাত আদায় করে নেন এবং রান্নার পরিকল্পনা করবেন নামাজের কথা মাথায় রেখে খবরদার কাজ শেষ করে এরপরে নামাজ পড়াটা করবেন না গ্রামাঞ্চলে আমাদের অনেক মা বোনদেরকে দেখা যায় আমরা আমাদের মা চাচিদেরকেও দেখেছি এখনও অনেক মহিলারা আছে যে ওয়াক্ত চলে যাচ্ছে নামাজ পড়ে না কেন কারণ তিনি সবাইকে খাবার দিবেন বাচ্চাদেরকে খাবার খাওয়াবেন এরপরে নিজে গোসল করবেন তারপরে ফ্রেশ হয়ে নামাজ পড়বেন এই তথাকথিত ফ্রেশ হতে হতে 3:30-3টা বেজে যায় আপনাদের নামাজ আমল নামার মধ্যে সবচেয়ে বাজে অবস্থার মধ্যে চলে যায় এই জন্য ওয়াক্ত হয়ে গেছে গোসল ফরজ না হলে গোসলও করার দরকার নেই অজু করে সুন্দর করে কাপড় চোপড় পরে ঢেকে ঢুকে নামাজ পড়েন নামাজের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলাদের পুরো শরীর ঢাকতে হয় আমার জানা মতে আমি ছোটবেলা থেকে মা চাচি মাহারা মহিলাদের যত দেখেছি আমাদের দেশে মহিলাদের অনেকে আছেন যারা এই হাতের গোছা খোলা রাখেন শাড়ি পরে নামাজ পড়েন তার উপরে ওড়না পড়তে হয় সেটা জানেন না চুল দেখা যায় হয়তো গলা দেখা যায় হয়তো পেট পিঠ বা কাঁধের কোনো অংশ দেখা যায় নামাজ হবে না যদি পুরো নামাজ জুড়ে ভাবে এগুলো উন্মুক্ত থাকে কারণ এ মুখমণ্ডল দুই হাতের কবজি এবং পায়ের পাতার নিচের অংশ ছাড়া যদি পুরো শরীর আপনি না ঢাকেন সামান্য একটু সময়ের জন্য খুলে গেছে ভিন্ন কথা এই জন্য নামাজের ক্ষেত্রে 3টা গুরুত্বপূর্ণ দিক বললাম এক হলো সময় হলে কাজ শেষ করে নামাজ পড়বো এটা না গোসল করে নামাজ পড়বো এটা না গোসল ফরজ না হলে অজু করে ওয়াক্ত হয়ে গেছে সব পরে আগে নামাজটা পড়বেন দ্বিতীয়ত নামাজটা ধীরে ধীরে পড়বেন আস্তে আস্তে পড়বেন 3 নম্বর হলো যে নামাজের মধ্যে সতর ঢাকার যে ফরজ আছে মহিলাদের সতর পুরো শরীর ঢাকতে হয় অতএব শাড়ি পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু তার উপরে আপনাকে একটা ওড়না একটা চাদর বড় পড়তে হবে যাতে করে পুরো সব ঢেকে ঢেকে থাকে পুরো নামাজের মধ্যে এটা ফরজ না হলে নামাজ হবে না 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জান্নাতে যাওয়ার যে 4টা সংক্ষিপ্ত শর্ট সিলেবাস দিয়েছেন এর ভিতরে 2 নম্বর হলো রমজানের রোজা রাখা রমজানের রোজা তো আমরা রাখবো ইনশাআল্লাহ এর পাশাপাশি আয়া বীজের রোজা সোমবার বৃহস্পতিবার রোজা এগুলো রাখার চেষ্টা করবো মহিলাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে নসিহত করেছেন এই জন্য তারা বিশেষ গুরুত্বের সাথে এটা রাখবেন 3 হলো স্বামীর আনুগত্য করা স্বামীর আনুগত্য করা এটার মতো কঠিন কাজ মহিলাদের জন্য আল্লাহর জমিনে আরেকটা নেই সব আমল মহিলারা করতে রাজি আছে কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না আমরা আবার স্বামীর আবার এই ওয়াজ শুনতে খুব এটা শুনতে আমাদের খুব রিল্যাক্স ফিল হয় তাই না এটা শুনতে খুব ভালো লাগে যে হুজুর জায়গায় আসছে এতক্ষণ পরে হ্যাঁ এই জায়গায় একটু ভালো করে বলেন হুজুর কোনো কথা শুনে না বাসায় ভাইরা আমার আমরা সবাই আরেকজনের হাদিস শুনতে চাই আরেকজনের মাসালা শুনতে চাই নিজেরটা শুনতে রাজি না আপনাদের পুরুষদেরকে পরে ধরতেছি মহিলাদেরটা ধরা হয়ে গেছে মহিলাদেরটা আছেন স্বামীর আনুগত্য করতে হবে আমি একেবারে কোনো ভূমিকা ছাড় সোজা যদি বলি আমার বোনরা যারা আমাকে শুনছেন বা অনলাইনে যারা শুনবেন দেখুন আজকের দুনিয়াতে তথাকথিত ব্যক্তি স্বাধীনতার সীমানা ছাড়িয়ে মানুষকে আজ এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আর আগের মতো নাই এখন সব ঠুনকো হয়ে গেছে আগের মুরব্বীদের স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া হতো যে ভালোবাসা হতো সে আন্ডারস্ট্যান্ডিংটা এখন আর নাই
এখন সবাই এত অধিকার সচেতন, অধিকার সচেতন থাকা ভালো, আপনার অধিকার নষ্ট হোক, আপনি জুলুমের শিকার হন, ইসলাম সেটা চায় না, ইসলাম সবার স্বাধীনতার কথা বলে, কিন্তু তার একটা সীমানা আছে, তার একটা লিমিটেশন আছে, তার একটা সংজ্ঞা আছে। আজ আমরা লাগামহীন হয়ে যাচ্ছি। লাগামহীন হওয়ার কারণে হয়েছে কি, কেউ কাউকে মানতে রাজি না। একটা পরিবারের একজন কর্তা থাকবে, স্বামী কর্তা, তার এই কর্তৃত্ব, তার এই নেতৃত্ব, পরামর্শের ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে এটাকে মেনে নেওয়া একজন নেককার এবং জান্নাতি নারীর পূর্ব শর্ত। মানতে কষ্ট হবে, তিতা করলার মতো লাগবে, তারপরও মানার চেষ্টা করতে হবে, শুধুমাত্র নিজের আখেরাতের দিকে তাকি, আল্লাহর দিকে তাকি। আবার এর মানে এই না যে স্বামীরা যা খুশি তা করবেন, তারা অন্যায় কোনো নির্দেশ করলে সেটা মানতে বাধ্য নন, তারা অনাচার করলে অবশ্যই সেটার প্রতিকারের চেষ্টা মহিলাকে করতে হবে, করার অধিকার আছে, কিন্তু শৃঙ্খলার স্বার্থে পরিবারে স্বামীকে তিনি মেনে চলবেন এবং তার আনুগত্য করার চেষ্টা করবেন যতক্ষণ তিনি যৌক্তিক নির্দেশ করেন। নাম্বার চার, লজ্জাস্থানের হেফাজত করা, চরিত্রের হেফাজত করা। আজকাল ঘরে ঘরে পরকীয়া, ঘরে ঘরে অশান্তি, স্বামী অন্য মহিলার সাথে খারাপ সম্পর্ক, স্ত্রী অন্য পুরুষের সাথে হারাম সম্পর্ক, আছে না এগুলা ফেসবুকে, ফেসবুকের বাহিরে বিভিন্ন জায়গায়। এই জন্য একজন নারী তিনি তার ইজ্জতকে, সম্ভ্রমকে হেফাজতের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, কোনোভাবে এই জায়গায় আঁচড় লাগতে দিবেন। যদি এর জন্য ফেসবুক দায়ী হয় সেখান থেকে সরে আসবেন, ইউটিউব দায়ী হলে সেখান থেকে সরে আসবেন, এই চেষ্টা করতে হবে। নাম্বার পাঁচ, সন্তান লালন পালন করা। ভাইরা আমার, এটা আমাদের পুরুষদের জন্য প্রযোজ্য না, সবগুলো পয়েন্টই পুরুষদের জন্য প্রযোজ্য, বিশেষ করে এটা। সন্তান লালন পালন করার ক্ষেত্রে যদি আপনি আপনার সন্তানকে আল্লাহমুখী করে যান, আখেরাতমুখী করে যান, আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে যান, কোরআন হাদিসের সাথে পরিচয় করে দিয়ে যান, নামাজি বানায় যান, দিনদার এবং ভালো মানুষ বানায় যান, আপনি দুনিয়া থেকে একটা সওয়াবের গাছ লাগায় গেলেন। কারণ আপনি নিজে কতটা আমল করে যেতে পারবেন, দশজন মানুষকে ওয়াজ করে, নসিহত করে মানুষ করে গেলেন, ওইটার চাইতে অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ আপনার নিজের ছেলে মেয়েকে যদি নামাজি বানান, দিনদার বানান, মুত্তাকি বানান, ইমানদার পরহেজগার বানান, আল্লাহর সাথে পরিচয় করায় দেন। কারণ এই বাচ্চা যত নেক আমল করবে, যত দোয়া করবে, আপনি কবরে যাওয়ার পরও আপনার আমল নামে তার সব উপকারিতা যে লেখা হতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মা বোনরা বিশেষ করে সন্তান আপনাদের কাছে বেশি থাকে, তাদেরকে আল্লাহর সাথে পরিচয় করান। আজকাল আমাদের মা বোনরা দুনিয়াবী শিক্ষা শিক্ষিত করার জন্য পাগল করা হয়ে যান, করান সেগুলা, কিন্তু তাদেরকে দিন শিখান, আল্লাহর সাথে পরিচিত করান, নামাজে অভ্যস্ত করান, কোরআনটা সহি করে পড়া শিখান এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য শিখান, দিনের প্র্যাকটিস বাসার মধ্যে করেন, তাহলে আপনি একজন দিনদার, নেককার, মুত্তাকি মহিলা হতে পারবেন। নাম্বার ছয়, নেয়ামতের শুকর আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বোনদের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বেশি কারণ হলো নাশুকুরি। এই নাশুকুরি অনেক পুরুষও বেশি করে, কোনো কোনো ক্ষেত্রে মহিলার চাইতে কোনো পুরুষ বেশি করে, কিন্তু মহিলাদের মধ্যে এই রোগ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। স্বামী অনেক কিছু করেছে, একটু চুল থেকে নুন বেশকম হয়েছে, সব অস্বীকার করে বসছে, এ রোগ আছে না নাই। অতএব আল্লাহ শুকর আদায় করতে হবে, বিশেষ করে দাম্পত্য জীবনে, এটা আমাদের পুরুষদের জন্য জরুরি, টনিকের মতো দাম্পত্য জীবনের শান্তির জন্য নেয়ামতের শুকর আদায় করার কোনো বিকল্প নাই। যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, আমার চাইতে বহু খারাপ অবস্থায় মানুষ আছে না নাই, অতএব সর্বাবস্থায় আল্লাহ শুকর আদায় করার জন্য একটা বড় মন লাগে, বিশাল হৃদয় লাগে, যে আলহামদুলিল্লাহ আমাদের কিছু নাই, এটাতে আমরা আল্লাহ শুকর আদায় করি। মুসলমানের তো দুনিয়ার সব না, সব আখেরাতে কোনো রকম দিন পার করা, অতএব শুকর আদায় করতে হবে নেয়ামতের। সাত নম্বর হলো, কোনো প্রকার অভিশাপ, গাল মন্দ এগুলো করা যাবে না। অনেক মা বোন আছেন বাচ্চা কাচ্চাকে, পুরুষদের মধ্যে এসব রোগ আছে, বাচ্চা কাচ্চাকে চুল থেকে নুন ব্যাসকম হলেও গালিগালা শুরু করে দিল, বদদোয়া শুরু করে দিল, তুই ধ্বংস হ, তোর উপর আল্লাহর এটা পড়ুক সেটা পড়ুক, বদদোয়া দেয়া শুরু করে দেয়, স্বামীকে দেয়া শুরু করে দেয়, অন্যকে দেয়া শুরু করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জাহান্নামে যাওয়ার প্রধান দুই কারণের যে উল্লেখ করেছেন তার একটা হলো এটা, অতিরিক্ত গজব দেওয়া, বদদোয়া দেওয়া, গালমন্দ করা, এটা করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আট নম্বর হলো, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। জটিল একটা কাজ, মা বোনদের জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করা এত সহজ কাজ না, বিশেষ করে আজকের এই যুগে এটা অত্যন্ত টাফ হয়ে গেছে। কারণ স্বামী চায় তার ফ্যামিলি নিয়ে আপনি বিজি থাকেন, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার ভাই আছে, তাদের সাথে রক্ত সম্পর্কিত মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, ন্যূনতম যতটুকু অন্তত ফোনে হাই হ্যালো হলেও করতে হবে, এটা যদি না করেন তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি ধরা খাবেন। অনেক মহিলা আছে বিয়ের পর তারা আর বাবার বাড়ি, ভাই বোন এই সম্পর্কটাকে তারা একেবারে ভুলে যায়, আবার অনেকে আছে সেদিকে এত প্রেশার দেয় নিজের স্বামীর সংসারের প্রতি অবহেলা করে, ঝগড়াঝাটি করে, এই জন্য ব্যালেন্স করতে হবে, বিশেষ করে আত্মীয় স্বজন সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। আর স্বামীকে তার আত্মীয় সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা
সহযোগিতা করতে হবে অনেক মহিলা আছে দেখবেন যে সব ঠিক আছে নামাজ কালাম পড়ে এবং সব কথা মানতে রাজি আছে কিন্তু স্বামী তার ছোট ভাইরে টাকা দেয় এটা রাজি না ঠিক না ঠিক স্বামী তার বাপ মার কথা শুনো এটা মানতে রাজি না আমার কথা শুধু শুনবে তাদের কথা শুনবে না এটা হলো ব্যাককল মহিলা এবং নির্বোধ মহিলা কারণ হলো যেই স্বামী তার আত্মীয়-স্বজন রক্ত সম্পর্কে মানুষগুলোর কথা শুনবে আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিবে তার রিজিকে বরকত দিবে ওই মহিলারই লাভ এইজন্য স্বামীরকে তার আপনজন থেকে সরালে মহিলার ক্ষতি তার নিজের ক্ষতি এরপরে 9 নম্বর হলো দান সাদাকা করা আমাদের দেশে মহিলারা দান সাদাকা করতে পারে না কারণ মহিলাদের কোনো টাকা পয়সা থাকে না এটার জন্য মূল দায় আমাদের আমি সেটা নিয়ে দীর্ঘ আলোচনা যাব না আমরা মোহর পরিশোধ করলে মহিলাদের টাকা হয় আমরা বাবা মার সম্পদে তাদের যে মিরাস আছে ভাগ আছে এটা দিলে তাদের টাকা হয় হাত খরচ দিলে তাদের টাকা হওয়ার বহু অপশন আছে কিন্তু সব অপশন আমরা এই পুরুষ শাসিত পুরুষতান্ত্রিক সমাজে জুলুম করে আমরা সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত রাখি যার কারণে একজন মহিলা তিনি মনে চাইলো একটা মসজিদে দান করবেন একজন ইতিমকে দান করবেন একজন গরিবকে দান করবেন তার দেওয়ার কোনো অপশন নাই এটার জন্য অবশ্য আমাদের মহিলাদেরও দোষ আছে তারা যেখানে সেখানে ছাড় দিয়ে বসে আমি এইজন্য বলি বিয়ের সময় মোহরের টাকা পুরোটা বুঝে নেবেন আপনার টাকা আপনার কাছে থাকবে সেখান থেকে স্বামীকে হাওলাত দিলে আবার ফেরত নেবেন মন মতো দান করবেন আপনার দানের সব দরকার আছে পুরুষদের সহযোগিতা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলারা তাদের গহনা দান করতেন তাদের সাথে থাকা সম্পদ দান করতেন এই দানের মাধ্যমে মানুষ আল্লাহ সন্তুষ্ট অর্জনের পথে আগাতে পারে তো মহিলারা দানের অপশনগুলো খোলা রাখবেন অনেক হালাল উপার্জন ঘর বাড়িতে বসে করা যায় স্বামী এবং অভিভাবকদেরকে কনভিন্স করে তাদের মাধ্যমে এটা করবেন সর্বশেষ এবং 10 নম্বর হলো সময় নষ্ট করবেন না সময় অপচয় করবেন না আজকাল আমাদের নারী পুরুষ সকলের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সময় নষ্ট করি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমার মা বোনদেরকে আমি এই 10টা নসিহা করলাম আবার বলছি সালাতটা ঠিকঠাক মতো পড়বেন আউয়াল ওয়াক্তে শুরুর দিকে পড়বেন খুব ধীরে ধীরে পড়বেন অন্য কাজ গোল্লা যাক সালাতটা সবকিছুর আগে পড়বেন এবং সতর্কতা ঠিক মতো ঢেকে পুরো শরীর আবৃত করে শাড়ি পরলে তার উপরে আবার আরেকটা ওড়না বা বড় কিছু পরে সালাত আদায় করবেন নাম্বার 2 রমজানের রোজা তো রাখবেনই নফল রোজা সোম বৃহস্পতি চন্দ্র মাসের 13 14 15 এগুলো রাখার চেষ্টা করবেন নাম্বার 3 স্বামীর কথা মানতে কষ্ট হলেও অপছন্দ হলেও লোকটা খারাপ হলেও যদি অন্যায় কথা না বলে অযুক্তি কিছু না বলে তাহলে তাকে আপনি মুরব্বি হিসাবে সিনিয়র হিসাবে তাকে অভিভাবক হিসাবে সিদ্ধান্তদাতা হিসাবে আল্লাহর সিদ্ধান্তকে মেনে তাকে মান্য করে চলবেন কষ্ট হলেও এটা তিতা করলার মতো হলো আমল করার চেষ্টা করবেন নাম্বার 4 লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ সম্ভ্রমের হেফাজত কোনোভাবে এটা যেন নষ্ট না হয় দেবরের সাথে পর্দা করবেন অন্যদের সাথে পর্দা করবেন পর্দার খাস মেহনত করবেন অনেক মহিলারা আছে পর্দা বুঝেন না এই পয়েন্টার অধীনে পর্দা নিয়ে অনেক কথা বলা দরকার ছিল কিন্তু আমার হাতে সময় নাই শুধু এইটুকু বলবো যে আপনার সৌন্দর্য আপনার স্বামী ছাড়া আপনার শ্বশুর বাড়ির অন্য যারা আছে তাদের সামনে এমনকি যারা গায়ের মাহরাম তাদের কারোর সামনে আপনি প্রদর্শন করবেন না পরিপূর্ণ পর্দা করবেন আর 5 নম্বর হলো সন্তানগুলো আপনার অ্যাসেট এই সন্তানগুলো হলো আপনার ব্রিজ এই ব্রিজ দিয়ে আপনি জান্নাতের সবচেয়ে সহজে যেতে পারেন একটা ছেলে সে অনেক বড় ব্যবসায়ী হতে পারে অনেক বড় চাকরিজীবী হতে পারে এক সময় তার গোড়াতে দিন দিয়ে দেন ইসলাম দিয়ে দেন ঈমান দিয়ে দেন তাকওয়া দিয়ে দেন আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন একটা মেয়ে তাকে বিয়ে দিয়ে দিবেন সে অন্য সংসারে চলে যাবে হয়তো তার ঘরে ছেলে মেয়ে হবে আরো বড় কিছু হবে কিন্তু তাকে আপনি দিন দিয়ে দেন তাহলে একটা গাছ লাগাই দিলেন সওয়াবের এর চেয়ে শর্টকাট কোনো ওয়ে নেই এই জন্য সন্তানগুলোর জন্য বিশেষভাবে মনোযোগ দেন আজকাল মা বোনরা মোবাইলে টেলিভিশনে আড্ডাবাজিতে এতটা আসক্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই তাদেরকে দিনমুখী করতে হবে দুনিয়া শিখুক আর না শিখুক দিন তাকে শিখতেই হবে নাম্বার 6 আল্লাহর নেয়ামতের শুকর আদায় করবেন স্বামীর নেয়ামতের শুকর আদায় করবেন আল্লাহ আপনাকে কষ্ট কষ্টে রেখেছে আপনার আরেক বান্ধবী বিয়ে হয়েছে সে আরেকটু ভালো আছে না শুকরি করবেন না মনে রাখবেন সে অনেক দুঃখে আছে সেগুলো আপনি জানেন না সুখটা আপনি দেখছেন আল্লাহ শুকর আদায় করবেন যে আমি এর চেয়ে খারাপ থাকতে পারতাম ইনশাআল্লাহ এর মাধ্যমে জান্নাতের পথ সুগম হবে 7 নম্বর হলো কোনো প্রকার গালিগালাজ অভিশাপ সন্তানকে স্বামীকে অন্যকে দিবেন না ধৈর্য ধারণ করবেন যত কঠিন পরিস্থিতি হোক 8 নম্বর হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন শুধু নিজে রাখলে হবে না স্বামীকেও রাখতে দিতে হবে যেন তিনি তার স্বামী তার বোনের বাড়িতে যাবে আপনি অ্যাপ্রিসিয়েট করতে হবে দিল চায় না তারপরও দিতে হবে কারণ তার জন্য এটা ফরজ স্বামী তার ভাইকে আদর করে যত্ন করে পয়সা দেয় সহযোগিতা করে আপনি তাকে সহযোগিতা করতে হবে কারণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ তাকে তার কাজ করতে দিতে হবে সে তার মায়ের কথা শুনবে সে তার বাপের কথা শুনবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে অনেক মহিলা আছে দিনদার নামাজি সব ঠিক আছে এগুলো সহ্য করতে পারে না
এই জায়গাটা কঠিন একটা জায়গা মহিলাদের জন্য। এই জন্য নিজে আপনার আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবেন, স্বামীকে তার রক্ত সম্পর্কের মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন, লাভ আপনারই হবে। এবং নয় নম্বর হলো দান সাদাকা করবেন, সেজন্য নিজের হাতে উপার্জন, নিজের হাতে কিছু টাকা পয়সা রাখবেন, স্বামীর কাছ থেকে চেয়ে নেবেন এবং যেভাবে হোক দানের একটা অপশন বের করবেন। দশ নম্বর হলো সময় নষ্ট করবেন না। আল্লাহ তালা আমাদের সবাইকে এই দশটি নসিহা অনুযায়ী আমল করে আমাদের জীবনকে আলোকিত এবং সুন্দর করার তৌফিক দান করবো। আমিন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।